মানুষ কিভাবে প্রথমে টাকা পয়সার ব্যবহার শিখল, কিভাবে টাকা পয়সা তৈরি হয়েছে, মানুষ কিভাবে সোনা পেল, এই সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এখানে কিভাবে যাবেন, কখন যাবেন সব জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এটি হচ্ছে আরবিআই মিউজিয়াম। এটি হলো ভারতের দ্বিতীয় আরবিআই মিউজিয়াম। এই মিউজিয়ামটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। মিউজিয়ামটি ন্যাশনাল হলিডে ও সোমবার বাদ দিয়ে প্রতিটি দিনই খোলা থাকে। এই মিউজিয়ামের কোনো রকম এন্ট্রি ফি লাগে না। এখানে আপনারা কিভাবে আসবেন একটু পরে বলছি, চলুন ভেতরে প্রবেশ করা যাক। গেট থেকে ভেতরে প্রবেশ করলেই দেখবেন একটি রিসেপশন। এই রিসেপশনটি বেশ সুন্দর করে সাজানো গোছানো। এই গাছটি দেখছেন টাকার টুকরো দিয়ে বানানো। মিউজিয়ামের ভেতরে ঢোকার গেটটা এক টাকার কয়েনের আদলে বানানো হয়েছে। গেট দিয়ে ভেতরে ঢুকেই ডান দিকে দেখবেন বিভিন্ন জায়গায় রিজার্ভ ব্যাংকের ছবি। মিউজিয়ামের একদম মাঝখানে কয়েন দিয়ে একটি ভারতের ম্যাপ বানানো হয়েছে, আর তার ওপরটা নোটের শেপ দেওয়া হয়েছে। এখানে আদিম মানুষ থেকে আজকের মানুষের বিভিন্ন পরিবর্তন বোঝানো হয়েছে। এখানে আগেকার দিনের বিনিময় প্রথার দৃশ্য মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে, মানে একটা জিনিসের বদলে অন্য জিনিস দেওয়া নেওয়া করা। বিনিময় প্রথার পর মানুষ লেনদেন করার জন্য কড়ি, ঝিনুক, মুক্তোর ব্যবহার শিখল, যা দিয়ে কেনা বেচা করত। কড়ি, ঝিনুক, মুক্তার ব্যবহারের পর মানুষ প্রথম কয়েন বানাতে শিখল, কিন্তু তখন মানুষ কয়েনের কোনো আকার দিতে জানত না, যে কোনো আকারে বানাতো, তাই এই দৃশ্যটিকে বলা হয় ফানি মানি। তারপর আস্তে আস্তে নির্দিষ্ট শেপের কয়েন বানাতে শিখল। এখানে বিভিন্ন দেশের নোট ও ডলার রয়েছে। এখানে বিভিন্ন সময়ে সোনার দাম ম্যাপের মাধ্যমে বোঝানো হয়েছে, সোনার দাম আগে কোথায় ছিল আর এখন কোথায়। মানুষ কিভাবে মাটি খুঁড়ে সোনা বার করত ও বিশুদ্ধ সোনার বারে রূপান্তরিত করত, তারই প্রসেস এখানে দেখানো হয়েছে। এখানে সোনার ভোল্টের দৃশ্য মডেলের মাধ্যমে বোঝানো হয়েছে, সোনার বার কিভাবে স্টোর করা হয়। এখানে সোনার বারের রেপ্লিকা রাখা হয়েছে, চাইলে হাতে নিয়ে দেখতে পারেন। কয়েন ও নোট ব্যবহারের পরও তখনকার দিনের রাজা ও জমিদাররা এই রকম মোহর ব্যবহার করতেন। এখানে নোট আসার আগে যেসব ভ্যালুগুলি ছিল সেগুলো রয়েছে, যেমন কড়ি, আনা, পয়সা। আগে এই রকম রূপোর কয়েন পাওয়া যেত, এগুলির ওজন প্রায় 100 থেকে 150 গ্রামের মতো। এখানে মুনিপ ও নায়েব মশাইয়ের দৃশ্য মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তখনকার দিনে এই নায়েব মশাইরা টাকার ধার দিতেন কোনো জিনিসের বিনিময়ে। এটি হচ্ছে একদম প্রথমকার নোট ছাপানোর মেশিন। আর এই মেশিনটা দেখছেন তখনকার দিনে নোট 100টা করে বান্ডিল করার মেশিন। এটা হচ্ছে হাইড্রোলিক পাঞ্চিং মেশিন। এটা দিয়ে তখনকার নোটের পেপার কাটিং করা হতো। এটা হচ্ছে স্টিচিং মেশিন। এটা দিয়ে আগে নোটের বান্ডেল সেলাই করা হতো। এটা দিয়ে আগে নোট চেক করা হতো, একে ইউভি ল্যাম্প বলে। এগুলি হচ্ছে তখনকার দিনের বিভিন্ন সরকারি স্ট্যাম্প। মিউজিয়ামের ওপরতলাতে বিভিন্ন ধরনের গেম রয়েছে।
এবার বলি আপনারা এখানে আসবেন কি করে। হাওড়া ও শিয়ালদা থেকে বাস ধরে চলে আসুন ডালহৌসি বা বিবিডি বাগ, তারপর হেঁটে আসুন HSBC ব্যাংকের সামনে। আর এই HSBC ব্যাংকের পাশেই রয়েছে এই মিউজিয়ামটি। এই দিকটা হচ্ছে GPO এর দিক। আর এই দিকটা হচ্ছে রাজভবনের পেছনের রাস্তা। এখানকার অ্যাড্রেস হলো 8 নম্বর কাউন্সিল হাউস স্ট্রিট। RBI মিউজিয়ামের ভিডিও এতটাই। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।